ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বোন মর্শিদামণি, আপনার প্রশ্নটা শুনলাম। আপনি বলেছেন, এক বোন বলেছেন যে তিনি প্রতি তাহাজ্জুদ নামাজের পরে 100 বার রব্বে হাবলি মিনাস সালেহীন পড়তেন এবং তার এ আমলের ফলে তিনি সন্তান লাভ করেছিলেন। এবার প্রশ্ন, আমার প্রশ্ন, এমন কোন আমল কি কোন সহি হাদিসে আছে? না তো এমন কোন আমল সহি আছে নাই, তবে তিনি এই আমলটি করেছেন, তার এটা ব্যক্তিগত ব্যাপার। তো দোয়াটি কোরআনিক, কিন্তু এভাবে তাহাজ্জুদের পরে 100 বার করে পড়তে হবে, এই নিয়মটা বলা যেতে পারে বিদআতি সিস্টেম। সুতরাং এভাবে নিয়ম তরিকা ধার্য করে পড়া এবং নিয়মিত পড়া, এটাকে এভাবে এটা বলা যেতে পারে আপত্তি করা আমল। তবে উনি সন্তান পেয়েছেন, তো আল্লাহর ইচ্ছায় সন্তান হয়েছে, কিন্তু এর অর্থ এ নয় যে উনি এভাবে বেদাত চর্চা করে সন্তান পেয়েছেন। আমরা বলবো যে আল্লাহর ইচ্ছা হয়েছে, সন্তান তিনি দিয়েছেন, এবং সন্তানের সন্তান দানের মুহূর্তটা ছিল এ সময়, উনি এতদিন এভাবে আমল করেছেন আর সন্তান দিয়েছেন আল্লাহ ওই সময়। উনি ভেবেছেন যে এই কারণে এটা হয়েছে। তো যা হোক, একটা আমলের যতই ফল আমরা পাই, আমলটা দেখতে হবে কোরআন হাদিস সম্মত কিনা। তো এইভাবে তাহাজ্জুদের পরে 100 বার করে রব্বে হাবলি মিনাস সালেহীন বলতে হবে সুসন্তানের জন্যে, এমন কোনো প্রমাণ কোরআন এবং সহি আছে পাওয়া যায় না। সম্মত নেই আমল কোরআনে এই জাতীয় আজে বাজে কথাবার্তা আছে, ওখান থেকে এই বোন হয়তো আমল করার চেষ্টা করেছেন। যেমন সেখানে বলেছে, ইয়া কবি এতবার বলে এই হবে সেই হবে, ইয়া আজিজ এভাবে বললে এতবার বললে এই হবে সেই হবে, এগুলো বিদাতি তরিকা আর কি। তো এই জাতীয় বিদাত চর্চা করা থেকে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। তবে দোয়াটি সন্তান লাভের দোয়া, কোনো সন্দেহ নেই। রব্বে হাবলি মিনাস সালেহীন। অনুরূপভাবে আরেকটি দোয়া যা জাকারিয়া আলাইহিস সালাম করেছিলেন, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া গেল। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। অনুরূপভাবে তিনি আরো দোয়া করেছিলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই জাতীয় দোয়াগুলি বলা যেতে পারে সন্তান চাওয়ার দোয়া। আল্লাহর নিকটে এই জাতীয় দোয়া করলে সমূহ সম্মান রয়েছে যে আল্লাহ রাব্বুল আমিন দোয়াকারীকে খালি হাতে ফেরত দেবেন না। তো এই দোয়া করা এক জিনিস, আর এই দোয়াকে খাস করে দেওয়া ফরজ সালাতের পর বা তাহাজ্জুদ সালাতের পর 100 বারের সাথে, এটাই হলো আপত্তিকর। তো এভাবে খাস করণ ছাড়াই যে কোনো সময় যে কোনো মুহূর্তে করা যেতে পারে। অন্যভাবে দোয়া কবলের মুহূর্তগুলিতে করা যেতে পারে, যেমন তাহাজ্জুদ নামাজের সময় শেষ রাতের দিকে আল্লাহ বলছেন, ওয়াবিল আসহারহুম ইস্তাগফিরুন। সৎকর্মশীল বান্দাদের পরিচয় আল্লাহ বলছেন যে তারা রাতের শেষ ভাগে শেষ প্রান্তে ইস্তেগফার করে, মানে দোয়া ইস্তেগফার করে। তো এ সময় আল্লাহ রাব্বুল আমিন জমিনের আসমানে নেমে আসেন এবং বান্দার কাছে তলব করেন, চান যে আছো কি কেউ তওবা ইস্তেগফারকারী, আমি তাকে ক্ষমা করে দেব, আছো কি কেউ কোনো বিষয়ে যাঞ্চাকারী, আমি তাকে তার চাওয়ার বিষয়ে দান করব ইত্যাদি, আজকে কেউ দোয়াকারী, আমি তার দোয়া কবুল করব। তো এই সময় দোয়া যদি করা হয় সুসন্তান চেয়ে, কবুলিয়াতের সমূহ সম্মান রয়েছে। তো এটা এক জিনিস। তো এই সময় রব্বে হাবলি মিনাস সালেহীন এই দোয়াটি বলা যেতে পারে। অনুরূপভাবে রব্বে লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন বলা যেতে পারে। অনুরূপভাবে রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা, এটাও করা যেতে পারে। অনুরূপভাবে রব্বে হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, এটাও করা যেতে পারে। অনুরূপভাবে নিজের ভাষাতে আকতি মিনতি করে আল্লাহর কাছে সন্তান চাওয়া যেতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। কোনোভাবে আজান একামতের মাঝের দোয়া প্রত্যাখ্যাত হয় না, অতএব এ সময় তো দোয়া করা যেতে পারে। কোনোভাবে জুমার দিবসে
একটি সময় রয়েছে যে সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া প্রত্যাখ্যান করেন না। এই সময়টি সুনান গ্রন্থের হাদিস অনুযায়ী জানা যায় যে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে কোনো একটি মুহূর্ত, এই জাতীয় ভালো ভালো মুহূর্ত খুঁজে দোয়া করা যেতে পারে। অনুভাবে কোরআন খতম শেষে দোয়া করলে দোয়া কবুল হয় মর্মে সুনান দারমিশ হবে বিভিন্ন হাদিসে এসেছে, সাহাবিদের উক্তি হিসেবে বাণী হিসেবে। তো খতমে কোরআনের পরে দোয়া করা যেতে পারে সুসন্ধান চেয়ে। এক কথায় হাদিস ভিত্তিক আমল করার চেষ্টা করতে হবে, আর এইভাবে খাস করে নেওয়া যে 112 রব্বে হালিমিনা সারহীন বললে সন্তান পাওয়া যাবে, আর এটাকে অজিফা বানিয়ে নেওয়া, এর মাধ্যমে কি হয় ধর্মের নামে অধর্ম চর্চা করা হয়, অর্থাৎ বিদআত চর্চা করা হয়। সুতরাং আমাদেরকে সর্বপ্রকার বিদআতি কার্যক্রম থেকে সতর্ক সাবধান থাকতে হবে, এবং যে সমস্ত দোয়া মুক্তভাবে এসে উন্মুক্তভাবেই দোয়া করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।